মোচার বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকটি রেসিপি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আজও তাই মোচার একদম ইউনিক নিরামিষ একটি রান্না শেয়ার করতে চলে এলাম। আশা করি এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজকে যে মোচা রেসিপিটা বানাবো সেটা কিন্তু একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের। আর তার জন্য আমাদের গাছেরই পাকা কলার মোচা আমি দুটো নিয়েছি, আর সেগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে চোপারে চপ করে নেব। তবে তোমরা চাইলে বঁটি বা ছুরিতে ভালো করে কুচো করে নিতে পারো। আমি এখানে অল্প অল্প করে মোচার ফুলগুলো দেবো আর চপ করে নেব। পাঁচ থেকে সাতবার টানার পরে দেখো কি সুন্দর কুঁচো হয়ে গেছে। বঁটি বা ছুরিতে কাটতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু চপারে দিলে অল্প সময়ের মধ্যে কিন্তু কুঁচোনো হয়ে যায়। সম্পূর্ণ মোচাটা আমি কুঁচো করে নিলাম। এবার এই চপ করে নেওয়া মোচাটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। মোচাটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু চপ করেছি, তার জন্য আর এখন ধুলাম না, এখন সরাসরি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ ভালোভাবে জাল দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার জল ছাড়িয়ে নেব। এবার আমি রান্নাটা করব, তার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু দারচিনি আর লবঙ্গ, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর এক চিমটি সাদা জিরে। এবার এই মোচার রান্নাতে আমি একটা আলু ব্যবহার করছি, তার জন্য বড় সাইজের একটা আলু এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এটাই দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকের এই মোচা রান্নাটা কিন্তু নিরামিষভাবেই করব, তবে খেতে অসাধারণ হবে। আলুগুলো দেখো বেশ ভালো করে ভেজে নিয়েছি আর অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা, একটু ভালো করে নেড়ে নেব। প্রায় 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলাম, আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দেখো এখানে আমি 2 চামচ নিয়েছি গোবিন্দভোগ চাল, আর এই গোবিন্দভোগ চালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছি, এটাই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো 2 চামচ কোরানো নারকেল। এবার আমি এই দুটোকে ভালো করে ভেজে নেব। আর আজকে রান্নার সম্পূর্ণ স্বাদ আনবে এই গোবিন্দভোগ চাল আর এই নারকেল। দেখো চাল আর নারকেলটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে। এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। মোচাটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য আমি একটু অল্প পরিমাণে নুন দিচ্ছি। হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচা। মশলার মধ্যে মোচাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, যেহেতু গোবিন্দভোগ চাল রয়েছে ওটা তো সিদ্ধ হতে একটুখানি সময় লাগবে। এই রান্নাটা একদম মাখামাখা হবে, আর আমি যেহেতু মাটির উনুনে রান্না করছি আগুনটা জোরে আছে, সেই জন্য আর একটু জল দিয়ে দেবো। তোমরা যদি গ্যাসে রান্না করো তাহলে কিন্তু অল্প পরিমাণে জল দিলেই হবে। ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট মতো জ্বালানি দিয়েছি। এবার গোবিন্দভোগ চালগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। এই দেখো জলটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে আর চালও দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1টা ছোট সাইজের টমেটো, সেটাকে আমি কুচো কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এতে সুন্দর দেখতেও লাগে আর খেতেও ভালো লাগবে। এটা তোমরা চাইলে প্রথম দিকেও দিতে পারো, আমি শেষের দিকে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, সব শেষে সামান্য একটু ধনে পাতা কুচি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার একদম শেষে আমি ঘি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। অল্প একটু গরম মশলার গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। যেহেতু নিরামিষ তরকারি একটু ঘি দিলে বেশি ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই মোচার তরকারিটা। একদম অন্যরকম দেখতে লাগবে না, খেতেও কিন্তু দারুণ স্বাদে। দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে একদম কম সময়ের মধ্যে একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি বানালাম মোচার। তো চলো নামিয়ে নিই এবারে। নামানোর পর একটা প্লেটে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। উপর থেকে অল্প একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর আরও দেখতে কিন্তু অসাধারণ লাগছে। চলো তোমাদের একটু খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে। তার জন্য একটা ছোট বাটিতে অল্প একটু নিয়ে নিয়েছি, এবার এক চামচ নিয়ে দেখি। এক কথায় অসাধারণ। আমরা নর্মালি তো চিংড়ি দিয়ে মোচা রান্না করে থাকি, এছাড়াও মোচার অন্য ধরনেরও রেসিপি বানানো যায়, তবে আমার মনে হয় সবথেকে সেরা এই মোচা রেসিপিটা। দারুণ খেতে, নিরামিষ হলেও অসাধারণ অসাধারণ। তোমরা যারা নিরামিষ খাও অবশ্যই কিন্তু একবার আমার মতো করে বানিয়ে দেখো, আর অবশ্যই করে কমেন্টে জানিও কেমন হয়েছে। কথা দিচ্ছি দারুণ লাগবে। আমরা তো সবাই জানি মোচার কতটা উপকারিতা রয়েছে, তো এইভাবে যদি বাড়িতে মোচা রান্না করে দেওয়া যায় বাড়ির কিন্তু প্রত্যেকেই চেটে পুটে খাবে। আর এই রান্নাটা কিন্তু যে কোনো ডাল ভাতে বা শুধু ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়, দারুণ লাগবে। তো চলো আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। দারুণ লেগেছে।